এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মাহিরকে তো মানুষ করতে হবে, তার জন্য উপার্জন তো আমাকে করতেই হবে। আর কতদিনই বা তোমাদের অন্য এভাবে ধ্বংস করবো বলো তো? এমন কথা বলো না পাখি, আমরা তোমাকে খেতে পড়তে দিচ্ছি বলে কি তোমাকে কোটা দিচ্ছি নাকি? ছি ছি কাকিমা, বিশ্বাস করো আমি সে কথা বলতে চাইনি। তাহলে এমন কথা মুখেও আনবে না। এইটুকু দুধের শিশুটিকে রেখে তোমার কাজে বেরোতে হবে কেন? হ্যাঁ, এই তো কদিনের বাচ্চা, সবে আতুর উঠলো, আর এখনই তুমি হুট করে চাকরি করতে চলে যাবে ওকে ফেলে রেখে? আরে বাবা, ওকে ঘন্টায় ঘন্টায় দুধ তার তো খাওয়াতে হবে নাকি? দরকার পড়লে ওকে সঙ্গে নিয়েই আমি কাজে যাব। বা বাবা, এই বুদ্ধি দেখো, হ্যাঁ, এইটুকুনি বাচ্চা, এখনো তার ঘা শক্ত হয়নি, চোখ ভালো করে ফোটেনি, আর তাকে নিয়ে নাকি রোদে জলে ঘুরে বেড়াবে, বুদ্ধি শোনো। ঠিকই তো বলছে মা, এখন তোমাকে চাকরি করতে হবে না। আরে বাবা, কটা দিন এ বাড়িতে থাকো না, বাচ্চাটা একটু বড় হোক, তখন নয় কিছু একটা ভাবনা চিন্তা করা যাবে। হ্যাঁ না না কেষ্ট কাকা, সেটা করলে অনেক দেরি হয়ে যাবে। আমাকে যে করেই হোক একটা কাজের জোগাড় করতেই হবে। আর ঘরে বসে বসে আমি কতদিনই বা খাবো বলো? ঘরে বসে বসে আমি খেতে পারবো না। আমি আমার সন্তানকে নিজের ক্ষমতায় বড় করব। আরে বাবা, এই কাজ করতে গিয়ে যদি তখন নিজের ক্ষতি হয় তখন কি হবে? হ্যাঁ, তখন এই দুধের শিশুটিকে কে দেখবে শুনি? না 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 না, তোমাকে কাজ করতে পাঠানো যাবে না। খেলা সাজাচ্ছ তোমরা? মোহিতকে মেরে দিয়েছ, পাখিকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছ, এখন আমাকে সরাতে পারলেই তোমাদের পথের কাঁটা উপড়ে যায়। খেলা সাজাচ্ছ, খেলা? দেখো মিত্রা, শোনো আমার কথাটা শোনো। দেখো, আমাদের যেরকম স্বামী স্ত্রী হিসেবে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করা উচিত নয়, তাহলে লোকজন সন্দেহ করবে, ঠিক তেমনই মা তো তোমার শাশুড়ি, শাশুড়ি মা, শাশুড়ি এবং বৌমার মধ্যেও কিন্তু ঝামেলা পাকিও না, তাহলে কিন্তু আরো সন্দেহ করবে। জাস্ট শাট আপ, বুঝেই না কে স্বামী, কিসের স্বামী, কে শাশুড়ি? কয় ফুট? আমি মানি না, আমি জাস্ট মানি না। এই যে তোমাকে বলছি, নিচে তোমার বড় জায়ের যে হাল হয়েছে ছেলে হারানোর শোকে, যে ট্রমাটাইজড হয়ে গেছে, তোমার হালও সেরকম করে দেবো। ড্রয়িং রুমে মোহিতের ছবির পাশে তোমার এই এই ছেলের ছবিতে মালা পরিয়ে তোমার গলা জড়িয়ে ধরে কাঁদবো। কি করে গেল আমার স্বামী, বুঝতে পেরেছ? তাই বি কেয়ারফুল, আমাকে অত হালকা হাতে নিও না, আন্ডারস্টুড? বোকার মতন কথা বলো না মিত্রা, ভীষণ বোকার মতন কথা বলছো তুমি। আমাদেরকে যেইভাবে হুমকি দিচ্ছ, তোমার মনে হয় এতে তোমার কার্যসিদ্ধি হবে? তালকানা হয়ে গেছো তুমি, কোনো সেন্স নেই, কি হচ্ছে চারপাশে কিচ্ছু দেখতে পাচ্ছ না, তোমার অবস্থা কেমন হচ্ছে বলো তো? যে বাচ্চার কানামাছি, ভো ভো, যাকে পাবি তাকে ছো খেলে না, তারপর সন্দেহের বসে কাউকে একটা ছুঁয়ে ফেলছো, ছুঁয়ে ফেলে আউট আউট করে বাচ্চাদের মতন চিৎকার করছো, আর এই বোকামোটার ফল নিচে ড্রয়িং রুমে যাও গেলে দেখতে পাবে তুমি। কি হচ্ছে ড্রয়িং রুমে? আমি উঠে পড়ে লেগেছি প্রমাণ জোগাড়ের জন্য যে তুই মোহিতকে খুন করেছিস। সন্দেহ করছে দেখলে,
দেখলে তো কি করে বিপদটা তো দেখে নিয়ে আসলে ফাঁসবে তো নিচে প্রচন্ড ঝামেলা হচ্ছে মিত্রা চিৎকার চাচামিচি করছে সবাই অমিতকে খুঁজছে কিন্তু অমিত নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকেও নিচে যেতে হবে মিত্রা তোমাকে এই পুরো কথাগুলোর ঘটনাগুলোর কৈফিয়ত দিতে হবে জবাবদিহি করতে হবে তোমাকে তারপর আমিও দেখব কে কার গলায় মালা পরায় তার হিসাব নিকেশ আমি তারপরে দেখব নিচে এসো দুজনে দেখলে তো দেখলে তো নিজের 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 ফাঁসে কেমন নিজে জড়িয়ে পড়লে তার সাথে সাথে আমাকেও জড়ালে ফাঁসলে একসাথে ফাঁসবো পার পাবে না তুমিও নিচে এসো নিচে এসো নিচে এসো তো নিচে এসে কথা হবে আরে বাবা নিজে বেঁচে থাকলে তবে তো বাচ্চাটাকে মানুষ করতে পারবে তোমার চারপাশে কত শত্রু তুমি দেখতে পাচ্ছ আমি মানছি গো তোমরা যেটা বলছো সেটা খুব একটা ভুল বলছো না কিন্তু তাই বলে আমাকে ঘরে বসে থাকতে হবে সেটা আবার কেমন কথা বলো তো তোমার যুক্তি আমি মানছি মা কিন্তু এখন কি পরিস্থিতি সেটা তো তুমি জানো অমিত স্যার তোমাকে খোঁজাখুঁজি করছেন এই অবস্থায় বাড়ির বাইরে বেরোনোটা কি ঠিক হবে বলো কেষ্ট কাকা ঘরে বসে থাকলে কি বিপদ আমায় ছেড়ে দেবে বলো তো যারা আমার ক্ষতি করতে চায় তারা তো এই বাড়িতে ঢুকেও আমার ক্ষতি করতে পারে কার এত সাহস দেখি যে আমার ঘরে ঢুকে তোমার ক্ষতি করবে বটি দিয়ে তাকে টুকরো টুকরো করে কেটে দেব না তখন থালা বুঝবে আমি জানি গো কাকিমা তোমরা সবাই আমার পাশে আছো আর তোমাদের এই পাশে থাকাটাই না আমাকে নতুনভাবে আমাকে সাহস দিয়েছে বিশ্বাস জুগিয়েছে যে আমি আমি চাকরি করতে যেতে পারি ও তোমার বিপদটা কি করে অগ্রাহ্য করি বলো কেষ্ট কাকা আমাকে যেভাবেই হোক এবার বিপদের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে লড়াই করতে হবে আমি কেন ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবো বলো তো যারা আমার সঙ্গে অন্যায় করেছে আমার ক্ষতি করেছে তাদের উচিত ঘরের মধ্যে লুকিয়ে থাকা কিন্তু তাদেরকে দেখো তারা কি সুন্দর খোলা আকাশের নিচে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে আর আমি আমি ঘরের মধ্যে ভয়ে ভয়ে বসে বসে দিন কাটাচ্ছি কেন বলো তো না গো এটা কিছুতেই হতে দেওয়া যায় না কিছুতেই না তোমার সাহস দেখে সত্যি মনে সাহস জাগছে মা তোমার মাত্র সব হারিয়ে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা সবার থাকে না মা তুমি ধন্যী মেয়ে সাক্ষাৎ মা দুর্গা সত্যি কথা বলতে কি বলো তো ঠাম্মি